আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতে এমন একটি কাজ করে রাখতে পারেন যেই কাজটি করার ফলে আপনার ফেসবুক আইডি কখনো কোনোদিনও কেউ খুঁজে পাবে না। যেমন আপনার ফেসবুক আইডিতে যে নামটা রয়েছে সেই নাম অথবা ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার ফেসবুক আইডি কেউ খুঁজে পাবে না, অথবা আপনার ফেসবুক আইডি যে নাম্বার এবং জিমেল দিয়ে খোলা রয়েছে সেই নাম্বার এবং জিমেল দিয়ে যদি কেউ খোঁজার চেষ্টা করে তাও খুঁজে পাবে না, এবং গুগলেও যদি কেউ খুঁজতে চায় তাও কিন্তু আপনার ফেসবুক আইডি কখনো কেউ খুঁজে পাবে না। তো এই কাজটি আপনি কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহ দেখাই। এজন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন প্রথমে ফেসবুকে, তার আগে অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাপটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, নয়তো সেটিংগুলো ঠিকভাবে পাবেন না। তো আপডেট করা হয়ে গেলে ফেসবুকে চলে আসুন। এবারে উপর থেকে আপনি এখানে থ্রি ডট থাকবে অথবা প্রোফাইলের লোগো যেটাই থাকুক এখানে ক্লিক করে দিবেন। এবারে যে কাজটা করবেন উপর থেকে এই সেটিং আইকন রয়েছে সেটিংয়ে চলে আসুন। সেটিংয়ে আসলে আপনি নিচে দেখতে পারবেন এখানে এই যে প্রাইভেসি চেকআপ, আপনি এই প্রাইভেসি চেকআপ এই অপশনটায় ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন আপনি নিচে দেখুন এখানে তিন নম্বরে 1 2 এই তিন নম্বরে একটা অপশন রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক। আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিন। যখন এই অপশনটা ক্লিক করবেন নিচে দেখতে পারবেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে চলে আসুন। এবারে উপরে দেখুন এখানে এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি এখান থেকে এভরিওয়ান এখানে ক্লিক করে অবশ্যই এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এটাকে সিলেক্ট করে রাখবেন। এবারে যে কাজটা করবেন নিচ থেকে নেক্সট ক্লিক করুন। এবারে দেখুন নিচে এখানে রয়েছে দুইটা অপশন, এখানে একটা হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল। আপনার ফেসবুক আইডি যে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে করলা সেটা যদি কেউ জানে তাহলে সেটা দিয়েও কিন্তু খুঁজে পাবে না। এটা করার জন্য প্রথমে ফোন নাম্বারটা এই পাশে এডিট লেখা আছে এখানে ক্লিক করুন। এবার এখান থেকে নো অন এটাকে সিলেক্ট করে দিন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে এডিটে ক্লিক করুন। এবার এখান থেকে নো অন এটাকে সিলেক্ট করে দিন। ঠিক আছে, দুইটাই আপনি নো অন এটাকে সিলেক্ট করে দিবেন। এবারে যে কাজটা করবেন নিচ থেকে নেক্সট ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে এটাকে এখান থেকে আপনি অফ করে দিন। এটাকে অফ করে দিলে এবারে আপনার গুগল থেকেও কেউ খুঁজে বের করতে পারবে না আপনার আইডি, মানে টোটালি আপনার আইডি কেউ খুঁজেই পাবে না। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশি কাজে লাগে, আপনারা চাইলে এটা করতে পারেন। আর ছেলেরা অনেক সময় চায় তাদের আইডিটা হাইড করে রাখার জন্য, আপনারা চাইলে এটা করে রাখতে পারেন। এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে চলে আসুন। এবার এখান থেকে রিভিউ আনাদার টপিক এখানে ক্লিক করুন। আমাদের কাজ কিন্তু শেষ, এখন থেকে আমাদের এই ফেসবুক আইডি কখনো কোনোদিনও কেউ খুঁজে বের করতে পারবে না। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।